বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইদের জন্য সালামু আলাইকুম, হিন্দু দাদার জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে যে বিদ্যা আপনাদের মাঝে দিব সেই বিদ্যাটি হচ্ছে নারী বশীকরণ। আপনারা কিভাবে করবেন, কি নিয়মে করবেন আমি সমস্ত কিছু বলে দিব। তার আগে আমার ঠিকানা বলে দিই, বাংলাদেশ রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা, পত্নীতলা থানা, হোসনগর ইউনিয়ন, খিরসিন বাজার, মোহাম্মদ শরীফুল কবিরাজ, আমার শিক্ষাগুরু শরীফুল চ্যানেল। আপনারা অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি চালু করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা পান। আর আমার যে সকল শিষ্যবৃন্দ আছেন অবশ্যই আপনাদের চেষ্টা করতে হবে সাবস্ক্রাইব বাড়ানোর। যদি আমার শিষ্য হয়ে থাকো আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব বাড়াতে হবে, এটা আমার আদেশ। আর যারা কাজ করবেন বা কাজ শিখবেন তারা অবশ্যই আমার কাছে আসার পরে আমি যে মন্ত্রগুলি দিব, মন্ত্র যন্ত্র অবশ্যই কাজগুলির পরীক্ষা দিয়ে কাজ করে আপনাদের স্বয়ংসিদ্ধি করে দিব, আপনারা নিয়ে যাবেন। আর যদি কাজের পরীক্ষা না দিতে পারেন, মন্ত্র শক্তি কাজ হয় না বলেন, তারা আমার কাছে আসার প্রয়োজন নেই। কারণ আমার কাছে আসতে হলে অবশ্যই মন্ত্র শক্তি পরীক্ষা দিতে হবে বা যন্ত্রের শক্তি পরীক্ষা দিতে হবে। আপনারা যাওয়ার পরে বিভিন্ন কিছু কমিট করবেন, বিভিন্ন কিছু কথা বলবেন আমি মেনে নিব না। যদি এইরকম দুর্বলতা কার কাছে থেকে থাকে যে আমি মন্ত্র ওখান থেকে লেখে নিয়ে আসবো, বাড়িতে এসে কাজ করবো, হলে হবে না হলে পরে কমেন্ট করবো, ওই রকম শিষ্যের আমার প্রয়োজন নেই। যারা আপনার আমার কাছে আসবেন তারা অবশ্যই মন্ত্র যন্ত্রের পরীক্ষা দিয়ে আপনাদের কাজ সিদ্ধ করে নিয়ে যেতে হবে। পরে আপনারা বাড়িতে যায় কখনো বলতে পারবেন না যে এটাতে কাজ হয় না, ওটাতে কাজ হয় না, ওটাতে কাজ হয় না। তাই যারা আসবেন তারা এরকম বুকের সাহস থাকলে আসবেন। মন্ত্র শক্তির কাজ হয় কি হয় না বা শিষ্যকে কিভাবে বরদান দেওয়া হয় বা কিভাবে জাগ্রত করা হয় মন্ত্র শক্তি, আপনারা অবশ্যই অন্য অন্য ভিডিওতে দেখছেন, আমার শিষ্যকে বরদান দেওয়া হয়েছে আপনারা দেখছেন। আমি সব শিষ্য সাহেবকে ভিডিও ছাড়ি না, কারণ এখানে অনেক গোপনে আসে, অনেক কষ্টের মাঝে আসে। আর যারা বলে গুরুজি আমার ভিডিও করে ছাড়ে দেন, আমরা 10 জনের সাথে পরিচিত হয়, আমরাও কিছু কামাই রোজগারকে খাই, তাদের জন্য আমি ভিডিও ছাড়ি। আর যারা কাজ করে নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা অনলাইনে কাজ শিখবেন আমি বলে দিচ্ছি, যারা অনলাইনে কাজ শিখবেন তাদের কাজ হবে 50%। কারণ গুরুর আশীর্বাদের যে মন্ত্রের শক্তি কখনো বেশি নয়, গুরুর আশীর্বাদের শক্তি সবচেয়ে বড় শক্তি। তাই ভিডিওটি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই এই মন্ত্রটি গুরুত্বপূর্ণ সহকারে আপনারা মুখস্থ করবেন বা স্বয়ংসিদ্ধ করবেন। এটা যে কোনো ভালো দিন দেখে আপনারা শনিবার মঙ্গলবার করতে পারেন, অমাবস্যাতে করতে পারেন, পূর্ণিমাতে করতে পারেন, করে এটা স্বয়ংসিদ্ধ করতে হবে। স্বয়ংসিদ্ধ এমন কিছু নয় যে 10,000 20,000 বার জপ করতে হবে, এটা না। আপনারা এই মন্ত্রটি অবশ্যই যেন কাজ করার সময় ঝরঝর ঝরঝরকে পড়তে পারেন বা ঝরঝরে পড়তে পারেন, এটাই হলো স্বয়ংসিদ্ধ। আমি মন্ত্রটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তারপর নিয়ম বলে দিচ্ছি। আমি নিয়মটা এখন বলে দিচ্ছি, আপনারা এই নিয়মে কাজ করবেন। যদি কাজে ভুল করেন কাজ না হলে আমি বা আমার চ্যানেল দায়ী থাকবে না। আপনারা নিয়ম মেনে কাজ করবেন অবশ্যই কাজ হবে। যদি কোনো জাগ্রত কালী মন্দির থেকে থাকে আপনারা শরীর বন্ধ করে নেবেন, নিয়ে কালীর মাথার যে সিঁদুর আছে সেই সিঁদুরটি নিয়ে আসবেন। নিয়ে আসে আপনারা এই মন্ত্রটি 21 বার পাঠ করবেন। পাঠ করে 2টি ফু বেশি দিবেন, 21টি ফু দেওয়ার পরে পরে আবার বাড়তি 2টি ফু দিবেন। দেওয়ার পরে যে স্ত্রীকে বাধ্য করতে চাও আপনারা ওই সিঁদুরটি, যারা হিন্দু দাদা তাদের যে কোটাতে আপনার স্ত্রী সিঁদুর ব্যবহার করে সেই কোটাতে ঢুকে দিবেন।
7 দিন পরে দেখেন, 7 দিন পরে বা 21 দিনের মধ্যে দেখেন আপনাকে সারা, স্ত্রী কখনো থাকতে পারবে না, কোথায় যাচ্ছ, কি করতেছ, সর্বকাজ খোঁজ নেবে। আর যারা মুসলমান দাদারা কাজ করবেন, অবশ্যই আপনার স্ত্রী যে তেল নারিকেলই বলেন আর যে তেলই বলেন, প্যারাশুট বলেন, যেটাই বলেন না কেন, সেই তেলের মধ্যে একটু সিঁদুর ঢুকাই দিবেন, দিয়ে ঝাঁকিতে দিবেন। ওই তেলটা যখন মাথাতে দিবে আপনারা 7-21 দিনের মধ্যে বুঝতে পারবেন ফলাফল, যদি সঠিক হয় থাকে, কাজ হয় থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর অবশ্যই এই মন্ত্রটি করতে হবে নির্জন জায়গাতে যায়, আপনাদের নির্জন জায়গাতে যাই বল মন্ত্রটি পড়তে হবে, অবশ্যই শনিবার মঙ্গলবার এই কাজটি করতে হবে, নাহলে আমার অবশ্যই পূর্ণিমায় কাজ হবে না বললে হবে না। আর মন্ত্র যদি স্বয়ংসিদ্ধ করতেই চান তাহলে শনিবারে করবেন, মঙ্গলবারে করবেন, আবার শনিবারে করবেন। আর যে এরসের শক্তিশালী করতে চান তাহলে অবশ্যই 3 অবশ্যই মন্ত্র জপ করবেন, আগরবাতি মোমবাতি ঘিয়েরবাতি জ্বালাইয়া 108 বারকে জপ করবেন, মন্ত্র কাজ হয় কিনা দেখেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি।